মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙায় পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাথাভাঙা হাসপাতালের পাশের মাঠে শহীদ মঞ্চ তৈরি হয়েছে। আজ কমিশনের বেঁধে দেওয়া 72 ঘন্টার মেয়াদ শেষ হতেই শীতলকুচি কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে মাথাভাঙায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, তিনি কথা বলছেন সকলের সঙ্গে। একেবারেই, দেখো যেটা আমরা আগে থেকেই বলছিলাম যে ঠিক মাথাভাঙা হাসপাতালের পাশে যে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড, তার পাশেই মঞ্চ, পঞ্চ শহীদ স্মরণে মঞ্চ তৈরি করা হয়েছে। তার সামনে প্রায় সকাল থেকেই নিহত পরিবারের আত্মীয়রা স্বজনহারা কান্নায় ভেঙে পড়েছেন। তারা এসে গিয়েছেন, অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে মোলাকাতটা হতে প্রায় 72 ঘন্টার বেশি সময় লেগে গেল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা, যেমন এই মুহূর্তে আমরা সরাসরি সম্প্রচারে দেখতে পাচ্ছি যে আনন্দ বর্মনের পরিবারের তরফ থেকে সম্পর্কে তার দাদু ক্ষিতিশ রায় কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথ ঘোষ তিনি নিয়ে এসেছিলেন তাকে। যে বিষয়টা আগে জানানো হয়েছিল যে আনন্দ বর্মনের পরিবারের তরফ থেকে তারা থাকছেন না, কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ মুখ্যমন্ত্রী পৌঁছানোর কিছুক্ষণ আগে থাকতে তার দাদু তিনিও এসেছেন এবং পাঁচ নিহত পরিবারের সদস্যরা রয়েছেন। অর্থাৎ চতুর্থ দফার নির্বাচন যেভাবে কোচবিহার যেভাবে রক্তাক্ত হয়েছিল, যেভাবে কোচবিহারের শীতলকুচির ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, এবং তাতে যেমন হামিদুল মিয়ার পরিবারের লোকজন রয়েছে, সামিউল হকের পরিবারের লোকজন রয়েছে, মনিরুজ্জামান মিয়ার লোকজন পরিবারের লোকজন রয়েছে, নূর আলম মিয়ার পরিবারের লোকজন রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি সম্প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলছেন বা নিহত পরিবারের স্বজনহারাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের খবর নিচ্ছেন এক এক করে। আমরা দেখেছিলাম যে ঘটনার পরের দিন নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে যখন তিনি আসতে পারেননি শিলিগুড়ি থেকে সাংবাদিক বৈঠক করার সময়, তিনি ভিডিও কলে পরিবারের বেশ কয়েকজন সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সেই সময় পর তখনও তিনি কিন্তু তার একদিকে ক্ষোভ ব্যক্ত করেছিলেন এবং দুঃখ দুটো কথাই বলেছিলেন এবং এই পরিবারের পাশে থাকার কথা তিনি বলেছিলেন। আজকে সেই পরিবারের পাশে সশরীরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পৌঁছলেন এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি পৌঁছানোর পর মঞ্চে নয়, যে শহীদ মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে যাওয়ার আগেই মঞ্চের ঠিক সামনে পরিবারের লোকজন যারা বসেছিলেন তাদের কাছে আসেন, একেবারে প্রত্যেকের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন, কার কি তাদের সঙ্গে পরিচয় পর্ব ছাড়ার পর তাদের যন্ত্রণার কথা, কারণ আমরা প্রথম থেকেই দেখছি প্রত্যেকটি পরিবার যারা স্বজনহারা হয়েছেন এই মুহূর্তে ঘটনার বিভীষিকাময় সেই মুহূর্ত সম্পর্কে যতবারই তারা পুনরাবৃত্তি করছেন তারা ভেঙে পড়ছেন কান্নায়, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখলাম যে একাধিক পরিবারের সদস্য তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকে সেই বিষয়টাই জানালেন তাদের সেই বিষয়ে মুহূর্তের কথা। এবং এখন যেটা দেখার মুখ্যমন্ত্রী তিনি এখান থেকে কি বলেন, কারণ যেখানে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে নিয়ে একেবারে তারা কিন্তু বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায় এক কাট্টা হয়ে তিনি কিন্তু এর বিরোধিতা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই পরিবারের কাছে বললেন, উনি বলছেন, আমরা শুনে নেব উনি কি বলছেন। একেবারে ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন আজকে আমার এখানে কোনো মিটিং দেওয়া ছিল না।